হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা আর আরও একবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ইফ ইউ লাইক মাই ভিডিওস, আর তার সাথে বেল বাটনটাও প্রেস করে দিও। তো বিয়ের সিজন তো এসেই গেল, তোমরা নিশ্চয়ই খুব এক্সাইটেড বিকজ কারোর হয়তো ক্লোজ কোনো ফ্রেন্ডসের বিয়ে আছে, বা ক্লোজ কোনো ফ্যামিলি মেম্বারের বিয়ে আছে, বা হতেই পারে দুঃসম্পর্কের কোনো রিলেটিভের বিয়ে আছে। আমরা সবাই কিন্তু বিয়ে নিয়ে খুব এক্সাইটেড থাকি অলওয়েজ, বিকজ ওই সাজগোজ, ওই খাওয়া দাওয়া, এনজয়মেন্ট, ওগুলো নর্মালি তো আমরা করতে পারি না। তাই এই শীতের যে মেকআপ, মানে যেখানে তুমি অনেক সুন্দরভাবে মেকআপ করে যেতে পারো, গলে যাওয়ার কোনো চান্স নেই, সেরকমই একটা মেকআপ লুক নিয়ে আজকে আমি চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা জিনিস বলে দিই যে এই যে কানের দুলটা তুমি দেখতে পাচ্ছ, আই ওয়ার ইট টুডে, উইচ ইজ মাই কারেন্ট ফেভারিট, মানে এইটা বলতে পারো একটা ইউনিভার্সাল ইয়াররিং, বিকজ এটা আমি আমার ডান্সের পারফরমেন্সে পড়তে পারি, এটা আমি বার্থডে পার্টিস, অ্যানিভার্সারি পার্টিস বা ওয়েডিং পার্টিতেও পড়তে পারি। এটা এতটাই একটা স্লিক বাট হ্যাজ আ ভেরি এলিগেন্ট লুক, অ্যান্ড সবচেয়ে বড় কথা এটা একেবারেই ভারী নয়। মানে আমি যে কানে পরে আছি, ডান্স পারফরমেন্সে যে যা প্রবলেম হয়, কানে ভারী দুল পড়লে ডান্স করা is very difficult, and same goes for wedding party. Wedding e oi shari, bhari shari, bhari goyna, eto kichu porar kono proyojon nei. Ei dhoroner ekta sleek earring can make your entire look different. To ei tool ta ami kotha theke peyechi, ei shob details jante hole video er end of the opekha korte hobe. So let's start. সবার প্রথমে আমি মুখটা ওয়াশ করে নিয়েছি, ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর প্রাইমার লাগিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। এরপর আমি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু ময়েশ্চারাইজার লাগাতে একেবারেই ভুলবে না, বিকজ শীতকালে কিন্তু স্কিনটা ড্রাই হওয়ার বেশি টেন্ডেন্সি থাকে। এরপর আমি অ্যাপ্লাই করছি কনসিলার আর এটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি একটা কন্ট্রোল পাউডার নিয়ে সেটাকে আমার যেই যেই জায়গাগুলোকে কন্ট্রোল করা দরকার সেই জায়গাগুলোকে কন্ট্রোল করে নিচ্ছি। আর এই কন্ট্রোলের ব্যাপারে ডিটেইল ভিডিও জানতে হলে আমার আগের মেকআপ টিউটোরিয়ালগুলো দেখো, বা নিচে আমি কয়েকটা লিংক দিয়ে দিচ্ছি সেই মেকআপ টিউটোরিয়ালগুলো দেখো। এরপর আমি আমার আইব্রাউজ করে নিচ্ছি। নাও লেটস মুভ অন টু দ্য আই মেকআপ। আমি সবার প্রথমে একটা পিচিশ পিঙ্ক, মানে একটু পিঙ্ক পিচ মিশানো একটা রং নিয়ে সেটাকে আমি আমার আউটার কর্নার থেকে ক্রিজ লাইনে ওটাকে ভালো করে অ্যাপ্লাই করছি। এরপর আই লিডে আমি একটা পিঙ্ক কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করছি। তো আমি দুটো চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ওই সেম পিচিশ পিঙ্ক কালারটা নিয়ে আমি আমার চোখের নিচে ভালো করে স্মাচ করে দিচ্ছি। এরপর আমি একটা গোল্ডেন আই শ্যাডো নিয়ে আমার আইলিডের একদম মাঝখানে একদম হালকাভাবে অ্যাপ্লাই করছি। এরপর আমি একটা লুজ পাউডার নিয়ে আমি এক্সেস যে ফলআউটসগুলো আমার চোখের নিচে হতে পারে সেইগুলোকে ডাস্ট অফ করে দিচ্ছি। আজকে আমি করব উইং লাইনার, আর এর জন্য আজকে আমি ইউজ করছি একটা পেন লাইনার। এটা দিয়ে উইং লাইনার করতে খুব ইজি হয়ে যায়। তো তোমরা ভালো করে ফলো করো আমি কীভাবে উইং লাইনারটা করছি, বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেইন যে আমি কীভাবে করছি। দুটো চোখে উইং লাইনার করা কমপ্লিট। এরপর আমি একটা কাজল নিয়েছি, এইবার আমি আমার আউটার কর্নার থেকে একদম হাফ ওয়ে ওটাকে লাইন করব, পুরোটা কিন্তু কাজল ইউজ করছি না। এরপর আমি একটা স্মাজিং ব্রাশ নিয়ে কাজলটাকে স্মাচ করে দিচ্ছি ঠিক ততটুকুই যতটুকু আমি কাজলটা অ্যাপ্লাই করেছি। এরপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। বিয়ে বাড়িতে হাইলাইটার ছাড়া একেবারেই জমে না, তো আমি এখন অ্যাপ্লাই করছি হাইলাইটার। এরপর আমি হাইলাইটারটাকে এইভাবে আঙুলে নিয়ে আমার চোখের ইনার কর্নারে জাস্ট হালকাভাবে প্লেস করে দেবো। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা ব্রাইট লুক এনে দিয়েছে আফটার ডুইং দিস। এরপর আমি অ্যাপ্লাই করছি মাসকারা। সবার শেষে আমি অ্যাপ্লাই করছি একটা লিপস্টিক আর ছোট্ট টিপ।
সো আই হোপ ইউ অল এনজয়েড দিস ভিডিও অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাও, আর এর আগে যত ব্লগস আমি আপলোড করেছি সেগুলোও কেমন লেগেছে প্রত্যেকটা ব্লগ দেখে তাদের নিচে কমেন্ট করো। তো তোমরা যদি এই ইয়ারিংয়ের ব্যাপারে জানার জন্য লাস্ট অব্দি অপেক্ষা করেছো দেন বলেই দিই, এটা মাই ফ্রেন্ড হ্যাজ স্টার্টেড হার ওন অনলাইন জুয়েলারি বিজনেস যেটা ইনস্টাগ্রাম বেসড, আর সেটার নাম হচ্ছে গোল্ডেন প্যারেট। সব ডিটেলস আমি যদিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এই ইয়ারিংটা ইজ ভেরি বিউটিফুল, ভেরি স্লিক। এইটার ডিজাইনটা হচ্ছে সোয়ারোস্কি ডিজাইন অ্যান্ড দিস ইজ আমেরিকান ডায়মন্ড জুয়েলারি। আর এরকম প্রচুর জুয়েলারি তোমরা ওদের ওর ইনস্টাগ্রাম পেজে গেলে দেখতে পাবে। সো এরকম একটা বক্সে এসেছে ইয়ারিংগুলো। সো দিস ইজ হাউ দ্য বক্স লুক লাইক। তো তোমাদের এই ইয়ারিংটা ইউজ করার পর কোথায় রাখবো কী করবো কোনো ঝামেলা নেই, এটার জন্য একটা স্পেসিফিক বক্স রয়েছে উইচ ইজ অ্যামেজিং কোয়ালিটি। মানে এতটাই বক্সটা দেখে একটা এত সুন্দর লাক্সুরিয়াস লুক আছে উইচ ইজ পারফেক্ট ফর গিফটিং অ্যাজ ওয়েল। সো যারা কাউকে গিফট করতে চাও এই ধরনের একটা প্রোডাক্ট গিফট করলে লাইক দ্য পার্সন উইল ফিল গুড অলসো। সেকেন্ড অফ অল ওর পেজে প্রচুর কালেকশন রয়েছে জুয়েলারির উইচ ইজ স্টার্টিং ফ্রম স্লিক টু হেভি জুয়েলারিস। তোমরা যেই ধরনের জুয়েলারি পছন্দ করো সেরকম চুজ করতে পারো। সো দিস ইজ সামথিং ভেরি স্লিক অ্যান্ড লাইট ওয়েট যেটা আমার জন্য একদম পারফেক্ট, বিকজ জেনারেলি আমি এটা কিছুদিন আগেই আমার একটা ডান্স পারফরমেন্সে ইউজ করেছিলাম অ্যান্ড ইটস অ্যামেজিং। মানে আমি একটুও ফিল করিনি যে আমার কানে কিছু রয়েছে, বিকজ ডান্সে অত হেভি ড্রেস অ্যান্ড এভরিথিংয়ের সাথে হেভি জুয়েলারিটা মানে আমি ক্যারি করতে পারি না, স্পেশালি কানে খুব অসুবিধা হয়। অ্যান্ড এটা পরার পর ইট ওয়াজ অ্যামেজিং, মানে আমি একটুও ফিল করিনি যে আমার কানে কিছু আছে, আর এটা সব ওকেশনের জন্য মানে একদম পারফেক্ট। আর একটা সারপ্রাইজ গিফট রয়েছে তোমাদের জন্য, তোমরা যারা আমার ভিডিওস দেখে ওর পেজ থেকে কিছু পারচেস করছো ডোন্ট ফরগেট টু টেক মাই রেফারেন্স, বিকজ আমার রেফারেন্স নিলে তোমাদের বিলটা যদি 2000 অ্যাবাভ হয় তাহলে তোমরা পেয়ে যাবে 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট। আর এই অফারটা ভ্যালিড টিল 31st January। তো তোমাদের কাছে প্রচুর সময় রয়েছে, যাও ওর প্রোফাইল গিয়ে চেক করো, প্রচুর জুয়েলারি রয়েছে, শান্তিতে চুজ করো অ্যান্ড বাই অল ইয়োর ফেভারিট প্রোডাক্টস।